Hi friends, welcome back to my channel Housewife Puja. I am Puja. I am here to talk to you about your family. How are you? I am very happy. So, today, I am very happy. তো আমি ওকে একটুখানি হাত পা ঘষে দিয়েছি সরষের তেল দিয়ে তারপরে ও একটুখানি ঘুমাতে পেরেছে এখনো ঘুম থেকে ওঠেনি ওরা যে স্কুল আছে আর আজকে আমার ইনস্টিটিউট যাওয়ার নেই আজকে আমার ছুটি আছে তো অফ নিয়েছি আমি সপ্তাহে এখন 6 দিন আর ক্লাসে যাচ্ছি না সপ্তাহে এখন 3 দিন ক্লাসে যাচ্ছি তো আজ কালকে যাচ্ছি ক্লাসে আজকে আর ক্লাস নেই আজকে বাড়িতেই থাকব বললাম মেয়ে শরীরটা ভালো নেই ওই জন্য কুকারের মধ্যে খিচুড়ি করব পেঁয়াজ ফোড়ন দিয়ে তো চাল মসুরির ডাল আলু আর পেঁয়াজ এই দিয়ে করবা যে খিচুড়ি কোনো কিছু দেব না আর আমার মেয়ে যখন শরীরটা ভালো থাকে না তখন স্যুপ কি এই খিচুড়ি এই সমস্ত খেতেই ভালোবাসে এর জন্য আজকে ওর জন্য খিচুড়িটা করছি খিচুড়িটা হলে তবু একটু খাবে গরম গরম ডিমের অমলেট করে দেব ডিমের অমলেট দিয়ে খিচুড়ি দিয়ে খাবে দিয়ে আর খুব হেলদিও পেটটা খুব ভার রাখে খিচুড়ি খেলে আর যেহেতু পরিমাণে এখন খুব বেশি খাবে না অল্প একটু খাবে তার জন্য খিচুড়িটা খুব ভালো তো আমার কুকারে করছি কুকারের টেস্টটা না আলাদা রকম কি এখনো ঘুমাচ্ছে ওর স্কুল যাওয়ার টাইম হতে যায় এবার ওকে তুলতে হবে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে স্কুল পাঠাবো তো আগে কাজকর্ম সেরে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এই যে উঠেছে আমার মহারানী গুড মর্নিং কেমন আছে মা শরীর একটা নাক খোলা ছিল একটা নাক খোলা ছিল এখন দুটো নাকই খোলা হয়ে গেছে খিচুড়ি আর ডিমের অমলেট এই খাবে আপাতত আজকে আমার মেয়ে আমরা সবাই তাই খাবো আর পাপুর ভাজতে পারি লাঞ্চ করা হয়ে গেছে আজকে তো বললাম খিচুড়ি আর ডিম ভাজাই করেছি মেয়েও তাই খেয়ে স্কুল গেছে আমরাও তাই খেয়েছি ওর বাবা গেল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে মেয়েটার শরীরটা ভালো নেই আসুক বাড়ি তাহলে বুঝতে পারবো শরীরটা এখন কেমন আছে আসলে ওকে আর একটু খিচুড়ি খাই দেবো কারণ বেশি তো খেতে পারছে না একটুখানি যদি খায় দু চার চামচ গেলেও পেটে একটু পেটটা ভার থাকবে আর শরীরে একটু এনার্জিও পাবে আর আমি এখন বসে বসে সিনেমা দেখছি যতক্ষণ না আছে ওয়েদারটা যে ভালো ছিল রোদ ছিল না একটু এখন আবার দেখছি রোদ উঠলো কাছাকাছি করে সব মিলে দিয়েছি অনেক কিছু শুকিয়েও গেছে সেগুলোকে তুলে দিয়েছি পাঁপড় ভাজা দিয়ে খাবে এখন আমার মহারানী তাই পাঁপড় ভাজলাম খাবার খাওয়ার পরে এখন অভিপ্রায় হচ্ছে একটু চকলেট খেতে হবে শরীর নাকি ভালো নেই ওই জন্য এখন একটু চকলেট খেতে হবে সব কিছুতেই চকলেট তাই না এটা কি ফেভারিট চকলেট তোমার কি এটা সব থেকে বেশি ভালো লাগে না কিন্ডার জয় তাই আচ্ছা খাও আর আমি দেখছি এখন মুভি ভাতটা বানানো হয়ে গেছে রানী বসে বসে এখন খেলছে এটা বানানো হয়ে গেল দেখো আজকে যাচ্ছি পার্কে এক্সারসাইজ করতে বুঝেছো এক্সারসাইজ করবো আর আমার মহারানী পার্কে গিয়ে একটু খেলবে রদ দেখা কলা বাছা দুই হবে পার্ক পৌঁছে গেছি তো চলো ভেতরে যাই আর এক্সারসাইজ করবো আজকে যাতে একটু মধ্যমণিটা কমে দেখো সবাই এক্সারসাইজ করছে আর এই পার্কটাতে আসলে আমার নিজেরও একটুখানি এনার্জি পাই যাতে একটু নিজের শরীরটার দিকে খেয়াল দিতে পারি এই পার্কটাতে আমি ওই জন্য মেয়েটাকে আনি যাতে আমারও একটু এক্সারসাইজ করা হয়
ভাড়া নিয়ে এখন সব রাইডে চড়ে বেড়াচ্ছে। আমরাও এক্সারসাইজ কমপ্লিট করে নিয়েছি। এই পার্কটা আসার একটাই আনন্দ, কি বলো তো, তিনজনাই তিনজনের মতো ব্যস্ত থাকতে পারি। আমাদের এক্সারসাইজ করা হয় আর আমার মহারানীরও রাইডগুলো চড়া হয়। বাচ্চাগুলোকে দেখলে মন ভালো হয়ে যায়, সত্যি কিউট কিউট, ছোট্ট ছোট্ট খুচি খুচি বাচ্চা। দেখো এটাকে দেখো, একদম ফুটু পাড়া। ওয়ার্কআউট হয়ে গেছে তিনজনারই, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। না বাড়ি চলে যাচ্ছি না, এখানে যেটুকু ঝড়ালাম আবার আমরা সেগুলো নেব, চিন্তা করো। মুখ বেঁকিয়ে বেঁকিয়ে চোখ দিয়ে রাগি রাগি চোখে দেখছে আবার। পায়রাটা উঠছে উঠছে। নতুন মা কেন ছিল তোমার দিকে? নতুন মা কেন? নতুন মা কেন? আজকে অনেকদিন বাদে বউ নিয়েছে, ওয়ার্কআউট করা থেকে একদম শেষ করে দিয়েছে, এনার্জি সব লস, এখন গিয়ে আবার কাজকর্ম করতে। বয়স বাড়লে চলবে বলো তো? অনেক বয়স বাড়লে চলবে না, বয়সটাকে ধরে রাখতে হবে, যেমন ছিলে স্যাম্পল থাকতে হবে। বয়স তো বাড়বে। আমি আমার বউয়ের বাড়ির গাছে নারকেল পাড়তাম, এখন কি আর সেই দেখলে হবে? না সেই দেখলে হবে না, কিন্তু নারকেল নাই পাড়তে পারো, কিন্তু নারকেল গাছের গোড়ায় গিয়ে একটু লাফালাফিটা করতে হবে। এদিকটার বইটা এখানে এই পার্কটা এত সুন্দর না, যে দিক দিয়ে মানে যেখানেই দাঁড়াই সেখানে মনে হয় একটুখানি ছবি তুলে নিই, এত ভালো লাগে এই পার্কটা। আর আমার মহারানী আর মহারাজ এই যে হাঁস টার্টেল এগুলো সব দেখা বিজি, মাছ আর আমি ক্যামেরা ঘোরাতে বিজি। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। পার্ক থেকে বেরিয়ে গেলাম, এবার আমার মায়ের সাথে দেখা করতে যাব আমরা ও বাড়ি। ও আমাদের গাড়িটা ওদিকে আছে, ভুলে ভুলে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখনই কাম মা করো, ঢুকি না মুখের মধ্যে, এখনই পড়ে যেত পুরো চিকেনটা।
সুন্দর, অসাধারণ। যাক, ওয়ার্কআউট করে এলাম, সব আবার নিয়ে নিলাম, ফেলে যাবো কেন? একদম, এবার যাবো ও বাড়ি। আর একটা পছন্দের পার্ক এটা, সমর রায় চৌধুরী, আমার মেয়ে বলে সমর চৌধুরী। চলে এলাম এ বাড়ি, মহারানীর কর্মতৎপরতা দেখো, আগে তাড়াতাড়ি ডাকতে গেছে, আর ওর ধস রইছে না, কাজ সারাদিন ডাকাতি করাই কাজ। তুই আছিস? এই বলছে আমিও আছি, তুই নেই কখন বললাম? দুষ্টুমি হলো, এবার আবার বাড়ির পথে রওনা। এ বাড়ি থেকে এবার রওনা, বেরিয়ে যাচ্ছি এবার এ বাড়ি থেকে। অনেকটাই রাত হয়ে গেছে, বাবা প্লিজ বল, 500টা অঙ্ক করতে হবে বাড়ি গিয়ে, বাবা প্লিজ বললে নাকি শুনতে হয়। যাই এবার বাড়ি। হ্যাঁ, বাড়ি ঢুকে গেলাম আর জোর ঝড় উঠে গেল, আজকে আবার বৃষ্টিটা মনে হচ্ছে খুব ভালো হবে, আবার রাত্রে বেশ ভালো ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। সারাদিন আজকে বেশ ভালোই আরামেই কাটানো গেছে, কালকে বৃষ্টি হওয়াতে আজকে মনে হচ্ছে আবার হবে। বাড়ি ঢুকে গেলাম আর বাড়িতে ঢুকে গেছি আর এত জোর ঝড় আরম্ভ হয়েছে, ভীষণ জোর ঝড় আরম্ভ হয়েছে, আবার বৃষ্টি হবে নাকি এখনও বুঝতে পারছি না। তো কালকে এরকম ভীষণ জোর ঝড় হয়েছিল, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আজকে দেখা যাক কী হয়। এবার আমরা চেঞ্জ করে নেবো, আমার মহারাজের আর আমার মহারানির হাত পাও ধোয়া হয়ে গেল, এবার আমি একটু চেঞ্জ করে নেবো, হাত তো পরিষ্কার করে নেবো। আর রাত তো খাওয়া হয়েই গেছে, চিকেন রোল খেয়ে নিলাম, হাজির চিকেন এগ রোল, এইবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো দিয়ে শুয়ে পড়বো। আর আমার মহারানীকে একটু খাইয়ে দেবো, কারণ আমার মহারানী তো বেশি খায়নি, আমার থেকে অল্প একটু খেয়েছে, ও খেতে চায় না, বাইরের খাবার একদমই খেতে চায় না আমার মেয়ে। এখন বাজছে 12:20 আর আমার খেতে ইচ্ছা হয়েছে সোনপাপড়ি, শুয়ে পড়েছিলাম কিন্তু মনটা খুচখুচ খুচখুচ করছে, আর বললাম না আমার কিছু খুচখুচ করলেই এক মুঠো কাজু খেয়ে নিই, তো এক মুঠো কাজু খেলাম, তাও মনে হচ্ছে না আর একটু কিছু খেতে হবে, এটা নিয়ে বসেছি। এখন বাজছে দেখো 12:25 আর আমি এদিকে সোনপাপড়ি খাচ্ছি, আর মহারাজ বানাচ্ছে আমার জন্য, কালকে 9:00 সময় আসবে তোমাদের কাছে, সে ভিডিও এখন রেডি হচ্ছে। নিন স্যার। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসতে থেকো, ভালো থেকো সবাই, টাটা।